আমি বন্দে সবার চরণ তোরি এই সভায় আছে যতজন আপনাদের মেয়ে বলে আমায় করিবেন মার্জন আমি আশা করি জেনে ভালো গো
শ্বশুর বাবা হন আপনাদের মেয়ে বলে করিবেন মার্জন আছে তত্ত্বের খনি আপনারা করিবেন গ্রহণ শিলিগুড়ি থেকে আগত মাননীয় বাউল সুশীল বিশ্বাস মহাশয় তাহার সঙ্গে হবে আমার একটু লড়াই তরজার পালা নিয়ে একটু লড়াই করতে চাই দুই ভাইয়ের লড়াই দাপর যুগ এবং কলিযুগ এই দরজার বিষয়বস্তু সিদ্ধান্ত হয়ে গেছে তাই আমি যেহেতু প্রথমবারে মঞ্চে দাঁড়িয়েছি আমি একটি ভূমিকায় যাই তারপর আমার বিপক্ষে যিনি রয়েছেন তাকে আরেকটি ভূমিকায় রেখে আমরা দুজন মিলে একটু করতে চাই মধুর লড়াই দেখেন প্রত্যেকটা জায়গাতে যত জায়গাতে গান বাজনা করি যে শিল্পীর সঙ্গেই গান গাই না কেন প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমি কি করি জানেন আমি কিন্তু ছোটর ভূমিকাটা নিই আর বড়র ভূমিকাটা আমি তাদেরকে দিই আজকে করলাম ভাবনা আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা সকলে আমার আপনা আপন আপন মনে হচ্ছে মানে দুদিন থেকে আছি তো একদম নিজের মানুষের মতো সকলকে লাগছে তাই আমি মনে মনে করলাম ভাবনা আজকে আর আমি ওই ছোটর ভূমিকায় যাব না আমি আজকে বড়র ভূমিকায় থাকতে চাই বড়র ভূমিকাটা কি সত্য ত্রেতা দাপর কলি এই তো চার যুগের মধ্যে সত্য ত্রেতা দাপর তিন যুগ এবং একা হচ্ছে কলিযুগ মানে কলি নিয়ে একজন আলোচনা করবে কলিযুগ নিয়ে একজন আলোচনা করবে আর সত্য ত্রেতা দাপর তিন যুগ নিয়ে একজন আলোচনা করবে মানে তিন ভাই একসঙ্গে আর এক ভাই একা তাই বলতে চাই এই সভাতে আমি হতে চাই তার দাদা ভাই আমি মহিলা মানুষ কিন্তু ভূমিকায় আজকে এই তিন ঘন্টার জন্য বেটা ছেলের ভূমিকা ধরতে চাই দুটোই তো পুরুষের ভূমিকা হ্যাঁ মহিলার ভূমিকায় যাওয়ার তো আর কোনো কায়দা নাই তাই আমি তোমাকে বানালাম ছোট ভাই আর আমি হয়ে যাই তোমার দাদা বলতে নাই একদম বাধা তোমারে জানাই দাদাকে একটু সম্মান দিয়ে কথা বলবে বয়স যদিও কম তবু আমি কিন্তু সম্বন্ধে তোমার দাদা একটু সম্মান দিয়ে কথা বলবে এটাই তোমার কাছে আমার বলার বাসনা সম্মান জানাবে দাদাকে যে সম্মান দেয় সেই সম্মানে রাখবে আর আমিও তোমাকে স্নেহাশীষ ভালোবাসা দিলাম মনের মতন তুমি আমার আদরের ভাই কলি ভাই তাই কলি দাপর এবং কলির পালা শুরু করতে চলেছি আপনারা শুনুন দাপর যুগ কলির কাছে কি জিজ্ঞাসা করে যাচ্ছে আচ্ছা আচ্ছা অবশ্যই সন্ধ্যারতি তো করতেই হবে আজকে বিদায় রজনী তাই না ওগো ব্রহ্মার পুত্র দাপর
এই কবির কল্পনায় বিপক্ষেতে কলি ভাই আমি দেখি এই সভায় গো ব্রহ্মার পুত্র তাম্বর আমি গো কবির কল্পনায় বিপক্ষেতে আছে আমার আদরের কলি ভাই আমি দেখি এই সভায় আমার পিতা পিতা হচ্ছে ব্রহ্মা আর আমাদের মাতা হচ্ছে মাতা সাবিত্রী শাস্ত্রে আছে পিতা মাতার চরণ ভজন করলে পরে যেতে হয় না গয়া কাশী বৃন্দাবন পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা কি তাই তো তাহলে পিতা মাতার চরণ ভজন করলে পরে ৩৩ কোটি দেবতার ভজন পূজন হয়ে যায় তাহলে ব্রহ্মা একদিন ব্রহ্মলোকে ওই না বসে নিকেতনে ডাকিয়া কহিল মোদে ভাই চারিজনে পৃথিবী শাসনের ভার আমাদের দিল সত্য দাদা ১৭,২৮,০০০ বৎস রাজত্ব করিল ব্রহ্মলোকে বসে নিকেতনে ডাকিয়া কহিল মোদের ভাই চারিজনে সম্পত্তি পিতার যে সম্পত্তি থাকে বিষয় আশয় সম্পত্তি যখন পিতার বয়স হয়ে যায় তখন কি করে বাস্তব জগতেও কিন্তু সেটা দেখা যায় সন্তানদেরকে ডেকে পুত্র কন্যা সকলকে ডেকে বুঝিয়ে দেয় বাবারে আমার অমুক জায়গায় অমুকটা আছে তমুক জায়গায় তমুকটা আছে এত এত সম্পত্তি আছে আমি তো আর পারবো না আমার বয়স হয়ে গেছে বাবা এখন এক এক করে তোরা তোদের হাতে সেই সব কিছু তুলে নে আর তোরা সংসার চালা সেইভাবেই পিতা ব্রহ্মা কি করলেন পিতা ব্রহ্মা একদিন ব্রহ্মলোকে বসে নিকেতনে ডাকিয়া কহিল মোদের ভাই চারজনে সত্য ত্রেতা দাপর কলি চার ভাইকে ডাকছেন কি বললেন ডাকিয়া কহিল চারিজনে পৃথিবী শাসনের ভার আমাদের দিল সত্য দাদা প্রথম ভাই সে হচ্ছে বড় ভাই আমাদের সত্য দাদা ১৭,২৮,০০০ বৎসর রাজত্ব করিল সত্যের সংবিধান লিখিলেন দয়া ত্রেতার সংবিধান ক্ষমা শোনো মন দিয়া সত্য দাদার ১৭,২৮,০০০ বৎসর আর ত্রেতার ১২,৬৪,০০০ বৎসর ত্রেতার সংবিধান হলো ক্ষমা শোনো মন দিয়া তারপরে এলো দাপর বলি সভার ঠাই ৮,৬৪,০০০ বৎসর আমি সংবিধানে পাই ১২,৯৬,০০০ বৎসর হচ্ছে ত্রেতা যুগের আর ৮,৬৪,০০০ বৎসর হচ্ছে দাপর যুগে দাপরের সংবিধান কি দাপরের সংবিধান হচ্ছে ভালোবাসা আমরা সকলেই জানি রাধা এবং কৃষ্ণের যে ভালোবাসা পৃথিবীর মধ্যে ছড়িয়ে গেছে শাস্ত্রের পাতায় আছে তাই দাপরের সংবিধান হচ্ছে ভালোবাসা তারপরে এলো কলি ছোট ভাই কলি আমাদের তিন যুগ মানে তিন ভাইয়ের রাজত্ব হয়ে গেছে এখন পুনরায় আসছে মানে শেষে আসছে আমাদের ছোট ভাই কলি কলি যখন করল পদার্পণ কলিকে বাবা বলছে আমাদের পিতা বলছে পিতা কলির হাতে সংবিধান তুলে দিয়েছে তোর দাদারা যেভাবে রাজত্ব পাঠ চালিয়েছে রাজত্ব পাঠ করেছে সেইভাবে সুন্দরভাবে তুই আমার ছোট সন্তান তুইও কিন্তু রাজত্বভার রাজত্ব পাঠ সুন্দরভাবে চালাবি এখন দাপর চলে গেল কলি এলো
তারপর এলো কলি বলি সভার ঠাই 4,32,000 বৎসর আমরা সংবিধানে পাই সংবিধান পিতা ব্রহ্মা দিয়েছেন লিখিয়া অহিংসা পরম ধর্ম শোনো মন দিয়া কিন্তু আমি বৃন্দাবনে বহুকাল আমি দাপর বৃন্দাবনে বহুকাল করিয়া বিশ্রাম দেখিতে এলাম কেমন আছে কলির কাল এসে দেখি হিংসা নিন্দা চিন্তাই ডাকাতি কলিযুগের ঘরে ঘরে নাই ধর্মের বাতি ছোট ভাইয়ের কাছে আমার রইল জিজ্ঞাসন ভাই তোমার রাজত্ব কেন হইল এমন কেন তুমি পিতার দেওয়া সংবিধান মানলে না বলো বলো ভাই কেন তুমি পিতার দেওয়া সংবিধান ছুঁড়ে ফেলে দিলে কেন পিতাকে সম্মান দিলে না তুমি আমাদের সকলের ছোট ভাই তোমার কাছে আমরা তো এটা চাইনি আমরা কত সুন্দর করে রাজত্ব পাঠ চালিয়েছি আর তুমি কি না পিতার দেওয়া সংবিধান ছুঁড়ে ফেলে দিলে তুমি মন গড়া সংবিধান বসালে পিতা ব্রহ্মা দিয়েছে অহিংসা পরম ধর্ম শোনো মন দিয়া আর কলি ভাই আমার আদরের ভাই কি করলো সংবিধান বানালো নতুন করে কি বলেছে সেবাই পরম ধর্ম আর কলি সংবিধান দিল অন্নগত প্রাণ আর চর্মগত মন এই হচ্ছে সংবিধান করেছে ধারণ এইভাবে রাজত্ব পাঠ চালাচ্ছে তোমার কাছে আমি জানতে চাই কেন তুমি পিতার দেওয়া সংবিধান মানলে না কেন তুমি পিতার দেওয়া সংবিধান ছুঁড়ে ফেলে দিলে আমি তোমার কাছে জানতে চাই সূক্ষ্ম সূক্ষ্ম যেন জবাবখানা পাই আমাদের যুগে ছিল সত্যের যুগ সত্য কথা বলতে হয় কিন্তু এই কলিযুগ কলিযুগ হচ্ছে মিথ্যার যুগ মিথ্যা ছাড়া কেউ চলতে পারবে না সত্যের কোনো ভাত নাই মিথ্যার ছাড়াছাড়ি আমরা দেখতে পাই পিতা মাতাকে সম্মান করে না বড় ভাইকে সম্মান দেয় না ছোট ভাই সন্তানরা পিতা মাতাকে সম্মান করে না কত পেপার পত্রিকায় আমরা দেখতে পাই টাকা পয়সার জন্য সম্পত্তির জন্য সন্তানের হাতে পিতা মাতার খুন পেপার খুললেই দেখা যায় ভাইয়ে ভাইয়ে লড়াই এটা তো চায়নি আমার পিতা আমরাও তো এটা চাইনি তাহলে কেন কেন তোমার সংবিধানটা উল্টে দিয়ে তুমি এমন করে সংবিধান দিয়ে এইভাবে তুমি রাজত্ব চালাচ্ছ বলো সভার ঠাই প্রথমবারে তোমার কাছে জানতে চাই একটা গান গাই গানের মধ্যে তোমার কাছে প্রশ্ন থাকবে সুন্দরভাবে বুঝাবে আমার ছোট ভাই এই কলিতে বিধি কলিতে বিধির বিধান কেউ মানে না কলিতে বিধির বিধান কেউ মানে না দেখি সব ঘরে ঘরে অনাচার ঘরে কলির কাল মাতাল আর বইতা সব ধর্মীকে এই কলিকালে দেখি ঘোর কলির কাল মাতাল আর বৈতাল ও ভাই মাতাল গলা অবধি যদি পোলিও খায় ছোট ছোট বাচ্চারা পোলিও খায় না এখন বড়দেরও পোলিও আছে বোতলের 70-100% গ্যারান্টি কৃষ্ণের কৃষ্ণকে ভালোবাসলে কৃষ্ণের নাম গুণগান গাইলে হ্যাঁ রিয়াকশন আছে পলির যুগের কথা আছে কি রিয়াকশন নাই কিন্তু দেখো কলির যুগের কত সুন্দর জিনিস 70-100% গ্যারান্টি যখন তখন রিয়াকশন হয় তাহলে কোনটা খাবে কোনটা করবে কৃষ্ণ নাম গাইবে না ওই 70-এর দিকে যাবে লাইন দিয়ে খায় এখনকার দিনে জন্মদিন অন্নপ্রাশন বিবাহ শ্রাদ্ধ শ্মশান ঘাটে নিয়ে যাওয়া এই জিনিস ছাড়া চলে না এই তো কলির রাজত্ব আহারে তাই কি বললে ঘোর কলির কাল মাতাল বইতাল
সবধার্মিকের হাট বাজার। আমি তোমার কাছে জানতে চাই তার মাথার সিঁথি নাকি ভেঙে যায়, এত সুন্দর ঘোড়া কাটিং চুল, কুকুরো কাটিং চুল, দেখেন না সাইড দিয়ে চুল নাই, ওই মাঝখানটায় তাল গাছের মতো কয়েকটা দেখা যায়। এই চুলের কাটিং যদি ভেঙে যায়, যদি পায়ের মধ্যে প্রণাম দিতে গিয়ে ভেঙে যায়, যার জন্য কি করে প্রণাম দেয় না, গুরুদেব আমার প্রণাম নেবেন, মাথা টনটনা। তাই বলছে শ্বশুর বাড়ি লোক আসছিলে লুটে পড়ে তাদের পায়, গুরু বসাই এলে প্রণাম দেয় না, মাথার সিঁথি না আসিলে সম্বন্ধী শালা। আচ্ছা ভাই, কলির যুগে বাড়ি বাড়ি আমি দেখতে পাই, তুমি তো রাজা, হ্যাঁ, তাহলে আসিলে সম্বন্ধী শালা কিনে আনে রসগোল্লা, মালাই কারি, মালাই চপ, রসমালাই, রসগোল্লা, বাপরে বাপ কত কিছু। শ্বশুরবাড়ির লোক আসলে পেট পুরে খাওয়ায়। আর যদি গুরু গোসাই বাড়িতে আসে তাহলে আয়োজনটা কি হয়, খেসারির ডাল, মানে কম দামি ডাল, খেতের মধ্যে করে, খেতের মধ্যে পায় খেসারির ডাল, খেসারির ডাল আনে, আর কি সঙ্গে সঙ্গে আনে ওই কাঁচা কলা। কয় কুটনি বুড়ি, এই কলিযুগে যদি কারো ঘরে বউ, সুন্দরী বউ আসে তাহলে বউকে গুরুর মতো দেখে, কারণটা কি আমি তোমার কাছে জানাই। ও ভাই একটু লক্ষ্য করে শুনবে, কানটা চুলকিয়ে শুনে নাও, কে কলির যুগে, কে কলির যুগে বউকে গুরুর মতো দেখেছিল আমি তোমার কাছে জানতে চাই, ব্যক্তিটা কে, কে বউকে গুরুর মতো দেখেছিল যে তাকে দেখে দেখে সকলে তাই করছে। আর মাকে কুটনি বুড়ি বলার কারণটা কি, যার গর্ভ থেকে জন্ম নিলে তাকেই চিনতে পারলে না, কলির যুগে দেখতে পাই বৌমার হাড়ির মধ্যে শ্বশুর শাশুড়ির চাল নাই, কোন যুগে পাই, কলির যুগে পাই।
কত যে বৃদ্ধাশ্রম হচ্ছে। ও ভাই, তুমি তো রাজা, তুমি কি দেখো না তোমার চোখ নাই? হ্যাঁ, যে সন্তানকে নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, নিজে ছেঁড়া কাপড় পরে সন্তানকে পড়ায়, সেই সন্তান যখন একদিন বড় হয়ে যায়, সেই সন্তান বাবা মাকে বৃদ্ধা আশ্রমে পাঠিয়ে দেয়। কেন আমি তোমার কাছে জানতে চাই, মাকে কুটনি বুড়ি বলার কারণটা কি? বউকে গুরুর মতো দেখার বোধহয় একটা কারণ আছে আমার মনে হয়ে গেল। কি জানেন, মানে গুরুদেব মন্ত্র দেয় কোন কানে দেয় বাবা? গুরুদেব মন্ত্র বাম কানে দেয় না? হ্যাঁ, বাম কানে দেয় তো, ডান কানে তো দেয় না, বাম কানে দেয়। গুরুদেব মন্ত্র দেয় বাম কানে, মন্ত্রও দিল, এইদিক দিয়ে এই কানটা খোলা ছিল, মানে এইদিক দিয়ে ঢুকছে, এইদিক দিয়ে বাইর হয়ে চলে গেছে। মন্ত্র আরেকটু পরে জিজ্ঞাসা করবেন, গুরুদেব তোকে যে মন্ত্র দিল মনে আছে? মনে নাই, এক কান দিয়ে ঢুকছে আরেক কান দিয়ে বাইর হয়েছে, এটা শোনা যায়। আর বউ যখন মন্ত্র দেয়, মানে বউ গুরু হওয়ার কারণটা আপনাদের বলতে চাই, আর যদি তার অন্য কোনো কারণ থাকে আমার বিপক্ষে সরকার তো আছেই। আমার মনে হয় একটাই কারণ, কি কারণ? মানে বউ মন্ত্র দেয় বিছানার মধ্যে রাত্রিবেলা শুয়ে শুয়ে, বালিশের মধ্যে একটা কান চাপা থাকে আরেকটা কান খোলা থাকে, ওই যে মন্ত্র ঢোকে, এই মন্ত্র আর বাইর হয় না। মন্ত্রটা কি? বলে হ্যাঁ গো। বলে কি গো? বলে এই যে তুমি যে আমাকে এখানে রেখে তুমি যে বিদেশে গিয়ে পড়ে থাকো, তুমি জানো তোমার মা তোমার বাবা আমার সঙ্গে কি ব্যবহার করে? আমাকে দেখতেই পারে না, আমাকে খেতে দেয় না, আমাকে বাবার বাড়িতে যেতে দেয় না, আমাকে আমার সঙ্গে খারাপ খারাপ ব্যবহার করে। আমি তোমারে জানাই, আজকে তুমি বাড়িতে এসেছো, তোমারে আমি কাছে পাই, তোমারে জানাই আমি এক হাড়িতে রান্না করতে পারবো না, আমি আলাদা হতে চাই। যদি হয় তাহলে আমি থাকবো, আর যদি না হয় আমি এই যে বাপের বাড়ি রওনা হব কালকে সকালবেলা। আচ্ছা, সব ছাড়া যায় গো বাবা? বউ ছাড়া যায়? বাবা ছাড়া যাবে, ভাই ছাড়া যাবে, বোন ছাড়া যাবে, মা ছাড়া যাবে, কিন্তু বউ ছাড়া যাবে না। ওরে বাপ রে বাপ, আমার মনে হয় সেই জন্যই সকালবেলা হলো বলে তুই যাইস না, তোর যেতে হবে না, যে বুড়ি এমন করেছে আমি বাবা মাকে আলাদা করে দেব, সকালবেলায় একদম বাবা মাকে হারি আলাদা করে দিল। আমার মনে হয় ওই যে ওই মন্ত্রটা যে দেয়, সেই জন্যই বোধহয় বউ গুরুর মতো হয়। মানে আদি গুরু মাতা পিতা গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু আমরা ভজন করলে পাই, পিতা মাতার চেয়ে মহাগুরু নাকি এই জগতে নাই। কিন্তু কলির যুগের কথা আমি বলতে চাই, আদি গুরু মাতা পিতা গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু আমরা বিয়া করলেই পাই, বউয়ের সে গুরু আর এই জগতে নাই। আমি সুন্দরভাবে তোমার কাছে জানতে চাই, বউকে কে গুরুর মতো দেখেছিল, কেনই বা দেখেছিল? আচ্ছা, যাই হোক, সময় বেশি একটা হাতে নাই, তো আমি কথাতেই বলি, সুরছন্দর দিকে আর যাই না। তাহলে বউকে কে গুরুর মতো দেখেছিল, সুন্দরভাবে জবাব দেবে এই আসরে ভালো। আবার কি? শিষ্য লয় না গুরুর বাক্য, পুত্রে পিতা মানে না, আর ব্রাহ্মণ হলো বেদেভ্রষ্টা, তাও কি তুমি জানো না? যোগ্য সূত্র গলায় দিয়া শুদ্রান্ন করে আহার, আর ঘোর কলির কাল মাতাল বৈতাল, অধার্মিকের হাট বাজার। ভেবে পাগল অনিলে কয়, থাকবে না রে মা নির্মাণ, উচিত কথা বলতে গেলে পাবে কত অপমান। গোসাই গির্জা কানতে বলে আপনি আপন হুঁশিয়ার, গোসাই গির্জা কান্ত বলছে অনিল বাহুলকে যে আপনি আপন হুঁশিয়ার থাকো, এটা ঘোর কলির কাল, এটা হচ্ছে মিথ্যার যুগ, অধার্মিকের যুগ, ধার্মিক এখানে থাকতে পারবে না। সুন্দরভাবে জবাব দেবে, এইখানেই রইল আমার তোমার কাছে জিজ্ঞাসা। প্রথমবারে তোমার কাছে আমি জানতে চাই, সুন্দরভাবে জবাব দেবে, অসুবিধা নাই। এই কলির যুগে কেন গো বাবা মাকে ভাত দেয় না, আমি জানি বারে চাই,
সুখ সুখ জবাব যেন আমি এই সব হাতে পাই। আমি আবার যাহা কিছু তোমার কাছে ওই না জিজ্ঞাসন করিলাম দান, সব কিছু এসে পূরণ করবে রাখিবে আমার মান। দাদা ভাইকে সম্মান দেবে গো আমি বলি কিনা, সুন্দরভাবে এই সমস্ত কথা জিজ্ঞাসা। আর প্রথমবারে আমি কেন গো একা একা বলতে যাব বেশি, বেশি বললে সরকার হয়তো আমার দিকে হবে অখুশি। বেশি বলার আমার একদম গো আর তো দরকার নাই, এবার আমি কৃষ্ণ নাম ধরে আসর ছেড়ে যেতে চাই। এইখানেতে করি ক্ষান্ত রাধাকান্তেশ্বরী, আর চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি। একবার সবাই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সেদিনই থাকিবে পরম সুখে, একবার হরি বল বলবে মুখে, একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, একবার হরি নামে যত পাপ হরে বাধ্য করে সাধ্য নাই সে তত পাপ করে। যুগ যুগ ধরে ভগবান এসেছে দত্তর ধামে, কিন্তু কোন যুগে এসে প্রভু শান্তি পায় নাই, কোন যুগে এসে শান্তি পায় নাই। সত্য গেল সত্যতে, সত্যবতী এবং নারায়ণ রূপে জন্মগ্রহণ করল। সত্যযুগ শেষ, ত্রেতা যুগে প্রভু এসেছেন দশরথের ঘরে, চারি অংশে বিভাজিত হয়ে। যা করার কথা ছিল জীব উদ্ধার একটাও করতে পারে নাই। তাহার পর ত্রেতা যুগ শেষ করে দাপরে প্রবেশ করলেন, প্রভু রাজ্যভার পরিচালনা করতে করতে আর শত্রুকে দমন করতে করতে শেষ, ভজন সাধন হলো না। প্রভু চিন্তা করলেন, হায় রে, তাহলে আমি যে ধরাধামে এতবার এসেছি আমার জন্মটা বৃথা হয়ে যায়। আমার মনে আছে, ভাবো আগত কলিযুগে গিয়ে যে ভজন সাধন করার জন্য আমি বারবার এসেছি, সেই ভজন সাধন নিয়ে আমি কলির জীবকে একটু শিক্ষা দেব। তাই প্রভু কি করলেন, এই সত্য ত্রেতা দ্বাপর কলি এই কলিযুগকে ধন্য যুগ বললেন। কেন? এই যুগে তিনি এসেছেন হাতে কোনো অস্ত্র নাই, মানুষের মধ্যে শুধু প্রেম বিলিয়ে গেছে। ওখানে দাঁড়িয়ে শুনুন পদকর্তা কি বলছে, এই ভবে আবার হবে, শোনো মানব জন, তোমরা থাকিবে পরম সুখে, হরি বল বল রে মুখে, একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, এই ভবে আবার হবে। এই ভবে আবার হবে তোমার মানব জনম, থাকিবে পরম সুখে, হরি বল বল রে মুখে, একবার কৃষ্ণ কৃষ্ণ বল সব মুখে, একবার হরি হরি বল রে মুখে।
কৃষ্ণ বল মুখে নিতাই গগুর হরি হরি বল হরি বল হরি বল হরি বল যুগে ছিল তপস্যাই ধর্ম এই ত্রেতা যুগে হলো দান ব্রত কর্ম সত্য যুগে ছিল তপস্যাই ধর্ম ছিল তপস্যা ধর্ম সত্যযুগের মানুষ যারা তারা তপস্যা করে কাল কাটিয়েছে বনে গিয়ে তপস্যা করতে করতে কত মুনি ঋষি আর ফিরে আসে নাই এটা হলো সত্যযুগের ধর্ম কারণ মানুষ মানুষের সঙ্গে কথা বলতে কম মানুষের আয়ু ছিল বিস্তর কয়েক লক্ষ বছর ধরে মানুষ বেঁচে থাকত এটা হলো সত্যযুগ মানুষ কথা বলতো কম বনে গিয়ে তপস্যা করত ঈশ্বরের আরাধনা করত সত্যযুগ চলে গেল এখন ত্রেতাযুগ ঘরের ওপরে এলো এই ত্রেতাযুগের মানুষ যারা তারা করত যজ্ঞ আর করত দান দান বোঝেন তো একজনের কথা বলি এই ত্রেতা যুগে সূর্যবংশীয় রাজা রাজা হরিশ্চন্দ্র তাহার মতো দানী মানুষ নাই তিনি নিজের রাজ্যভার সব দান করে গুরুর চরণে দান করে নিজের স্ত্রী পুত্রকে বাজারে বিক্রি করে নিজে শ্মশানে ডোম হয়ে কাল যাপন করেছে হাইরে ঈশ্বর আরাধনার জন্য সত্য ত্রেতা
এপার দাপর যোগ গেল। দাপরেতে স্বয়ং কৃষ্ণ ভগবান ঋষিকেশে এসেছে মথুরা নগরীতে। সেই কংসের কারাগারে জন্মিয়া দৈবকীর ঘরে জন্মানো মাত্রই বৃন্দাবনে করল প্রবেশ। বৃন্দাবনে লীলা এগারোটা বৎসর কাল যাপন করে পিতামাতাকে উদ্ধারের কারণ মথুরার উদ্দেশ্যে রওনা দিলেন। সেখানে মাকে উদ্ধার করলেন, পিতাকে উদ্ধার করলেন কংসবধ। দ্বারকাতে গিয়ে রাজা হয়ে তিনি রাজ্যভার গ্রহণ করলেন। হাইরে প্রজাদের জন্য তো কিছু করা হয়নি বলে মনে করে ভাবনা, আমার দাপর যুগ শেষ হয়ে যায়, এ যুগে আর থাকা চলে না। দাপর যুগ শেষ আগত কলি, তাই প্রভু চিন্তা করলেন এভাবে থাকলে হবে না। সঙ্গে পারিষদ বর্গ নিয়া তিনি নদিয়া ধামে গিয়া হারাই হারাই বলিয়া ধুলাই গড়া করে দিবেন। তাই গৌর হরি হরিবল হরিব, হারাই হারাই বলিয়া ধুলাই গড়া করে দেবে। কারণ রাধা বলে কাঁদবে যত সদসুল হবে, অত ধা বলিয়া হবে মূর্ছাগত। সুদেব নেত্রবাড়ি রবে তব আজ্ঞাকারী, মথুরা হইবে জেলা, কদমতলা হইবে থানা, মহাজন তব পায় সজ্ঞানে স্বইচ্ছায় দাসখত লিখিয়া দিয়েছিলেন। ইতি রাধারানীর কাছে দাসখত লিখে দিয়ে তিনি নদিয়া ধামে গিয়ে নবীন বসন পরে কাঙাল বেজ ধরে নদিয়ার দ্বারে দ্বারে গিয়ে জীবের দ্বারে গিয়ে বলেছেন, আম নিবিকে রে তোরা নাম নিবিকে, এমন মধুর নাম তোরা আর পাবি না। তাই কলিযুগ ধন্য হয়েছে। আ শোন কলিযুগ সব আর যুগ নাই, কত পাপি তোরে যায়। যুগ সময় আর যুগ নাই, এক হরি নামে কত কত পাপি তোরে যায়। তোমরা বলো বলো না তোমরা বলো বলো নাম বদলে সবাই, অন্তিম পাবে তাকে হরি বল বলো রে মুখে, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, একবার হরি বলো বলো রে মুখে, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। এই ভাবে আবার হবে মানব জন, তোমরা থাকিবি পরম সুখে হরি বল বল রে মুখে, একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, একবার হরি বল বল রে মুখে, একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ওই একবার হরি বল বল রে মুখে, একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। যেইভাবে তে প্রশ্ন পত্র করে গেছে দান, এক এক করে ধরে ধরে দিচ্ছি সমাধান। আমার দাপর ভাই সবাই এসে বলে গেছে রসাভাসে, ভুলিনি তাহা মনে আছে, এক এক করে করেছি আকর না। আপনারাও বসে শুনলেন তাহা, জুড়াইতে আজ ব্যথার হিয়ার কথা, বসে বসে করিবেন শ্রবণ। ডাক দিয়া বলে আমারে, কলিযুগ
কে যে বিধান দেওয়া হয়েছে সে বিধান মানলে না কোন বিচারে। সত্য যুগে সত্যতা, সত্য সরল পবিত্রতা, সত্য যুগে সত্য মেনেই চলতে হবে। সত্য যুগের আমার বড় ভাই কিনা ওর সত্যতা বজায় রেখেছে, সরলতা বজায় রেখেছে, পবিত্রতা বজায় রেখেছে, এটা সত্য যুগ গেল। ইহার পরে ত্রেতা যুগ আসিয়া ভাই গেল, ত্রেতা যুগের রাজ্যভার সে সুন্দর করে চালালো। ত্রাণব্রত কর্মের মাধ্যম দিয়ে ত্রেতা যুগের মানুষ যারা মুক্তি লাভ করেছে, তাহার পরে কানাই এসেছে। কানাই কি শিখিয়েছে? প্রেম বলেছে না, কানাই শিখিয়েছে প্রেম, ভালোবাসা। কেন আমার কলিযুগের মানুষ ভালোবাসা করে না? করে না বাবা, বাঁশ বাগানে মশার কামড় খায় না? তোমরা যমুনায় যাই মশার কামড় খাই, যা কলিযুগে বাঁশ বাগানে যা, আরো জায়গায় যায়, ও আমি কব না। কলিযুগের মানুষ প্রেম করতে কোনো অংশ কম করে নাই। তোমরা তোমার যুগে কৃষ্ণ রাধারানীর সঙ্গে প্রেম করছে, আমরা না রাধারানীর সঙ্গে করি না, কিন্তু অন্য রানীকে সাথে তো করে কলিযুগ। রানী একটাও বাদ রাখে নাই, ভালোবাসায় পরিপূর্ণ দিয়ে রাখি, আমাদের মধ্যে কোনো দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই। সনাতন ধর্মের নারী যারা নামের পরে রানী ব্যবহার করার নিয়ম আছে, তারা করে না বাবা, রানী ব্যবহার করার নিয়ম। আমাদের রানী, রানী ছাড়া আমাদের সতী নারী কেউ নাই, কলিযুগে সব সতী নারী। একটা কথা করি বর্ণনা, ওই রকম প্রেম ভালোবাসা আদায় রে প্রেম কলিযুগের মানুষ করে না, ওই আদায় রে প্রেম করে না। একটা কথা তোমার কাছে হ্যাঁ করছি যে বর্ণনা, ওই প্রেম প্রীতি ভালোবাসা দাপর যুগের মতো কলিযুগের মানুষ যে করে না। শোনেন একটা কথা, দাপর যুগের মানুষে প্রেম করত, দাপর যুগের মানুষ, দাপর যুগে দ্রৌপদী নামে একজন ছিল না, ওমা দ্রৌপদী নামে একজন ছিল না, দ্রৌপদী নাম শুনেছেন না? দাপর যুগে দ্রৌপদী পাঁচ ভাইরে নিয়ে সংসার করছে, ওনার সেই ভোল্টেজ। আমি কব না, খারাপ কথা কতি চাই না, আমার কলিযুগের মায়েরা করে নাকি? করে? কলিযুগের কোনো মা করে পাঁচ ভাইয়ের সাথে সংসার? কুন্তি নামে আর একজন, ওরে আমার ওরে রে, ঈশ্বরে জ্বালায় জ্বালায় মরে যায় কোটি মা। আরে নিজের স্বামী থুইয়া পর পুরুষের সঙ্গ কইরা সন্তান বানাইয়া সেগুলারে বড় করছে, পর পুরুষরে যে বানাইছে নিজের স্বামীরে দিয়ে একটাও বানায় নাই। এই রকম সতী নারী আমার কলিযুগে দরকার নাই। আমাগো কলিযুগের মানুষ যারা স্বামীর সেবা করে, স্বামীর সঙ্গে সংসার স্থাপন করে প্রতি ঘরে, রাই গৌর হরি হরি বল হরি বল। আমরা আইন মানি না, নাকি আমরা আইন উল্টোই দিয়েছি? আমরা দেখলাম ওই আইন মানলি পরে আমাকে ধর্ম টেকে না, তাই কলির ধর্ম স্থাপন করিতে আমি কলিরাজার নতুন আইন তৈরি করলাম, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরপতি পর সতী কমুনার স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি সেদিন তোমাকে ডাকিবে। মনে রাখো একটা কথা, এটা কলিযুগের প্রেমের কথা, এটা অন্য যুগে কোনো ভগবান দিতে আসে নাই, একমাত্র কলিযুগের ভগবান দিয়ে গেছে। লয়ে নিজ নারী ব্রহ্মচারী, নিজ নারী সঙ্গে নিয়ে ভজন সাধন কর, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সদা সৎ চরিত্র রবে,
তাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে আর পরপতি পরসতি কবু না যশপুর শিবে তুমি না ডাকিলে সেদিন হরি তোমার এ ডাকিবে তাই কবর হরি হরি বল হরি বল আমি নতুন আইন তৈরি করলাম এর থেকে ভালো আইন আর হতে পারে পরের নারীর দিকে মুখ দিও না তবে দিবা বউ মনে করে দিও না কলিযুগের মানুষ বলতে পারে কলিযুগের মানুষরা দেখে না দেখে তো বাড়ির বউরা যেভাবে তাকাইয়া দেখে রাস্তাঘাট ওইভাবে দেখে না তবে একটা কথা তোমাকে বলি কলিযুগের প্রেমটা কেমন জানো তোমার একটু বুঝতে ভুল হতে পারে চার দোকানে ছেলে দুটো কয়েকটা ছেলে বকাটা ছেলে আড্ডা মারতেছে আড্ডা বোঝেন তো ও চা খাচ্ছে ঠিক তখন 10:30 বাজে চার দোকানের সামনে দিয়ে হাই স্কুল মেয়েগুলো যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ওই চায়ের দোকানের সামনে ছেলেগুলো চায় চুমুক দেয় আর এক বন্ধু আর এক বন্ধুকে ডেকে কয় বল দেখ তো ভাই রে সেই একটা মাল আসতেছে আপনাদের এখানে বলে না আমার শিলিগুড়ির ঘটনা আপনাদের কালিয়াগঞ্জ ভালো আপনারা কেউ খারাপ মনে করবেন না ডাক দিয়ে বলে একটা ছেলে আর একটা ছেলেকে ও দেখ সেই মাল আসতেছে ছেলেটার সঙ্গে একটা ছোট্ট ভাই ছিল ও পুরো রেগে গেল এত বড় সাহস আমার দিদিকে তোরা মাল বলিস আজকে ফাটাইয়াই ফেলবো এখন বোনটা টানতেছে ভাইকে ওই যাস না ওরা বড় বড় তোর মাইরে ফেলবে কয় না তুই ছাড় আমাকে ওদেরকে ফাটাইয়া ফেলবো আজকে আমার দিদিকে মাল বলে এত বড় সাহস দিদিকে তো স্কুলে পৌঁছে দিয়ে ছেলেগুলোর দিকে রাগি হয়ে তাকাতে তাকাতে বাড়ি চলে গেছে মা রান্নাঘরে রান্না করতেছিল এখন ডাক দিয়ে বলে মা বলো তো মাল মানে কি মা তো বুঝতে পেরেছে মাল মানে হঠাৎ 10 বছরের বাচ্চা মাল মানে জিজ্ঞাসা করছে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে ডাক দিয়ে বলে মা সত্যি করে বলো বলে বলবো বাবা বলবো বলে না আমি এখনই শুনবো মাল মানেটা কি বলে শোন ঘটনাটা হয়েছে কি আমাকে আগে বল দেখি বলে দিদিকে নিয়ে যখন স্কুলে যাচ্ছিলাম ওই চায়ের দোকানের সামনে বসে বসে কয়েকটা ছেলে দিদিকে দেখিয়ে দেখিয়ে বলছিল দেখ সেই সুন্দর একটা মাল আসতেছে মা আমার কথা নাও এই মাল মানেটা কি আমারে ভালো করে বুঝাইয়ে দাও মা করে বর্ণনা শোন বাবা বিয়ের আগে আমিও মাল ছিলাম মা বলছে শোন বাবু বিয়ের আগে আমিও মাল ছিলাম যেদিন থেকে তোর বাবা সিঁদুর হাতে নিয়ে আমার লটা ঘষে উঠাই দেছে সেদিন থেকে আমি তোর মা হয়ে গেছি হরি বল হরি বল যেদিন থেকে তোর বাবা বিয়ে করে আমার লটা ঘষে উঠাই দেছে সেদিন থেকে আমি তোর মা হয়ে গেছি আমি আর মাল নাই বুঝতে পারছেন তো আমি চিন্তা করলাম তাই বাবা যে আইন দিয়েছে ওই আইন রাখলে পরে কলিযুগ টেকে না কোনো বিচারে এর জন্য আমি ওই ল ঘষে উঠাইয়া সব নারীকে মাতৃ দর্শন করে সব নারীতে মাতৃ দর্শন এখানে কোনো মালের ঠিক ঠিকানা নাই এখানে সবাই মা ইহার কারণে ও প্রশ্ন করেছে তাহলে বলো কলিযুগে কোন মহাপুরুষ কোন পুরুষ মানুষ বউকে মাতৃগানে পূজা করেছিল শোনো একমাত্র কলিযুগ বলেই সম্ভব অন্য কোন যুগে কেউ করতে পারে নাই সেটা হলো রামকৃষ্ণ পরমহংসদেব সারদা মাকে তিনি মাতৃগানে সেবা দিয়েছিলেন আর কোন যুগে এই রকম ভগবানও আসে নাই আর মাতৃগানে নিজের বউকে পূজাও দেয় নাই দিয়েছে বাবা আর একটা কথা সবার পরে করেছে বর্ণনা এক এক করে করেছিল সে একটা গানের আয়োজন এখানে বিধির বিধান কেউ মানে না ঘরে ঘরে অনাচার ঘোর কলির কাল আচার বিচার অধার্মিকের হাট বাজার আমাদের এখানে সবাই ধার্মিক কেউ অধার্মিক নয়
আমাদের এখানে সত্য সরল পবিত্রতা মেনে চলতে হয় তিনটা কথা। এখানে কেউ অধর্ম করে না, করেন বাবা? ওমা আপনারা কেউ অধর্ম করেন? করেন না? না, আপনারা কেউ অধর্ম করেন কলিযুগে? কেউ করেন না, এখানে সবাই ধর্মী। যদি অধর্ম করতো তাহলে আর ভান্ডারে বাউল গান হইতো না। যদি এই কালিয়াগঞ্জের মানুষ অধর্ম করতো তাহলে কি ভান্ডারে ধর্ম অনুষ্ঠান বাউল গান হয়? আমি কি মিথ্যা কথা বলতেছি বাবা? কথাগুলো খারাপ লাগতেছে নাকি আপনাদের? এই কালিয়াগঞ্জের মানুষ কেন, পুরো ভারতবর্ষ নয় গোটা বিশ্বের মানুষ ধর্ম আচরণ করে, যাহার জন্য এখনো ধর্ম জেগে আছে। আর একটা কথা সবার পরে, করিল প্রকাশ মশাই আসলে বাড়ি, মন্ডা মিঠাই সন্দেশ আরি, রসগোল্লার হয়ে আয়োজনের প্রকাশ। বলে শ্বশুর মশাই, শ্বশুর বাড়ির লোক যদি আসে, বাজার আনন্দে আর ধরে না, মুরগি পাঠা খাসি রসগোল্লা চমচম, তারপরে কি দইমালাই না কি সব মিষ্টির কথা কইল, ওই কটা মনে খাইছিল, ওই কটার নামও জানে। মিষ্টির দোকানে গেলে বুঝতে পারবা এটা কলিযুগ, এটা দাপর যুগ নয়। আমাদের এখানে বিভিন্ন প্রকারের মিষ্টি, তোমার দাপর যুগের মানুষ ওই কটাই মিষ্টি খাইতো, তাই না? ওই কটা নাম শুনে আইছো কি বাবা? মিষ্টির দোকানে গেলে পরে দেখা যায় না, আহা কত ধরনের মিষ্টি নিয়া গোবিন্দর সেবা দেয়। ওই সেবার প্রসাদ শ্বশুরকে দিলে, শালা সম্বন্ধীকে দিলে কোনো ক্ষতি হয় না রে ভাই। কলিযুগের মানুষ তো ধার্মিক। ও বাবা একটা কথা করি বর্ণনা, আপনারা দেখেছেন এই যে বৈরাগী সাধুগুরু মহাপুরুষ একমাত্র কলিযুগে, অন্য যুগে ছিল মুনি আর ঋষি, অন্য অন্য যুগে ছিল মুনি আর ঋষি, সাধু এসেছে বৈরাগী এসেছে কলিযুগে। বাবা মিথ্যা কথা বলছি নাকি? বাবা মিথ্যা কথা বলছি? কলিযুগে একমাত্র বৈরাগী সাধুগুরু বৈষ্ণব, আর কলিযুগের মানুষ সাধুগুরু বৈষ্ণবকে মানবে না, এটা হয় যেটা আমার গৌরাঙ্গ মহাপ্রভু প্রথা চালু করেছে, এই প্রথাকে প্রাধান্য দিবে আমার কলির মানুষ ভাই। ইহা ছাড়াই অন্য গতি কলির মানুষের আর নাই। এছাড়া অন্য কোনো ভজন নাই কলির মানুষের। কলির মানুষের একটাই ধারা, শ্বশুর বাড়ির মানুষ আসলে পরে বেশি বেশি খাওয়াবেন। কারণ কি জানেন, শ্বশুর বাড়ির মানুষ 5-7 বছর পর পর এক একবার করে আসে, আর গুরু গোসাইরা বাড়িতে ঘন ঘন আসে, তাদেরকে একটু কম দিলেও কোনো অসুবিধা নাই, ওরা এই বাড়ি ওই বাড়ি চাইয়ে খাইতে পারে, কিন্তু শ্বশুর তো আর চাইয়ে খাইতে পারে না। কি রাগ করেন না গোসাই, শ্বশুর বাড়িতে আসলে একটু বেশি বেশি খাওয়াবেন, শালা সম্বন্ধে আসলে খাওয়াবেন। কারণ শ্বশুর বাড়ির যদি একটাই মেয়ে থাকে তাহলে একটাই জামাই, আর গোসাই গো হাজার বাড়ি যেতে হয়, হাজার শিষ্য যদি হয়, এক একদিন কইরা গেলেও বছর ফুরাইয়া বাকি রইয়া যায়। এক একদিন করেও যদি এক একটা শিষ্য বাড়ি যায়, 365 ঘর শেষ, আরো 500 উপরে বাকি রয়েছে, ওকে বাড়ি যাবে কবে? অতএব তারা আসলি পরে কাঁচা কলা খেসারির ডাল খাওয়ালি কোনো ক্ষতি নাই। কেন জানো? কাঁচা কলার মধ্যে ভিটামিন আছে, কাঁচা কলার মধ্যে ভিটামিন আছে। শোনো, খেসারির ডাল বেশি খাইলে মার্গ দেবতা রুষ্ট হয়ে যায়, পাতলা পায়খানা হতে পারে, শরীর দুর্বল হয়ে যেতে পারে, ইহার জন্য কাঁচা কলা প্রোটিন, ও খেলে পারে পেছনটা টাইট হয়ে যায়। কাঁচা কলা খেলে হবে বল, তখন লাভাবে ফলাফল, গান বাজনা করতে অসুবিধা নেই, এর জন্য খাওয়ায়, এমনি এমনি খাওয়ায়। কোন বাড়ি কি খাইয়া আসে গুরুদেব, ঠিক আছে,
ওর জন্য প্রোটিন জাতীয় জিনিস আগে দিতে হয়। আর রসগোল্লা কি দিয়ে বানায়? পচা ছানা দিয়ে বানায়। ওগুলা গুসাইকে দেওয়া উচিত না, শরীর খারাপ হতে পারে, এর জন্য দেয় না। শ্বশুর বাড়ির লোক 5 বছর পরে আসবে, খাইয়ে বাড়িতে পাতলাম এখানে করে আইগে মুইতে ডাক্তারের কাছে টাকা খরচ করুক। গোসাই কেন আদর কমাবে? গোসাইকে ভালো ভালো সেবা দেবে, মুগ ডাল, খাসারির ডাল, মটর কালাই, যাতে শরীরটা ভালো থাকে। কি বলেন বাবা, শরীরটা ভালো রাখতে হবে না? যদি শরীর ভালো না থাকে প্রভুর নাম গুণগান গাইবে কি করে, সেবা কর্ম করবে কি করে? ইহার জন্য শরীর স্বাস্থ্য সুস্থ রাখার জন্য কাঁচা কলা বেশি করে প্রয়োজন। কাঁচা কলা এর মধ্যে আছে অনেক বলা। কি বলেন, কাঁচা কলা খেলে ক্ষতি নাই, আপনারাও খাবেন। যদি কখনো পেট খারাপ হয় আপনারা খেয়ে দেখবেন আপনাদের সব টাইট হয়ে যাবে। ঘটনা হয়েছে কি বলবো, বলবো ঘটনাটা? ঘটনা হচ্ছে একটা ছেলে দুবাইতে চাকরি করে, চাকরি বোঝেন তো, এটা ভারতবর্ষ, দুবাই একটা আলাদা দেশ। দুবাইতে চাকরি পেয়েছে, তার বাড়িতে একমাত্র বিধবা মা, একমাত্র বিধবা মা বাড়িতে আছে। এখন মায়ের যখন শরীর খারাপ হয়েছে, মায়ের যখন শরীর খারাপ হয়েছে, মা ভারতে বসে চিঠি লিখেছে, বাবা শরীরটা খারাপ, বিছনা থেকে উঠতে পারছি না, পাড়া পেতে বসি, কতদিন আমায় দেখবে? তুই আমার কথা নিবি, অন্তত পক্ষে কয়েকদিন ছুটি নিয়ে ভারতে এসে আমাকে একটু ডাক্তার দেখাই, সুস্থ করে পরে আবার চাকরিতে চলে যাবি। ছেলে যখন এই খবর পাইছে, ছেলে তো আর দেরি করে নাই, মায়ের শরীর খারাপ, একমাত্র বিধবা মা, বাবা নাই। বিধবা হয় কখন? যদি বাবা মারা যায় তাহলে না মা বিধবা হবে, নইলে তো হওয়ার কোনো কায়দা না। এখন বিধবা মায়কে দেখার জন্য দুবাই থেকে চাকরি ছুটি নিয়ে চলে এসেছে, মাকে ডাক্তার দেখিয়ে সুস্থ করেছে, হঠাৎ করে মা বায়না ধরেছে, বাবা রে একা বাড়ি, আমি একা একা থাকি, আমার কথা নিস, অন্তত পক্ষে আশিসি যখন একটা বিয়ে করে বৌমা রেখে দিস, তাহলে বৌমা আমাকে দেখতে পারবে। আচ্ছা কাজটা খারাপ হয়েছে না ভালো হয়েছে? ভালো না, বুড়িমা ডাক দিয়ে ছেলের কাছে বায়না করেছে, অন্তত বিয়ে করে বউটা রেখে যায়, কিন্তু হাতের ছুটি মাত্র 3 দিন বাকি রয়েছে। ঘটক মশাইকে ডেকে এনে ওই দিনে দিনে পাত্রী দেখা, পরের দিন বিয়ে, পরের দিনই বিয়ে, ওই দিন পর 3 দিন আছে, এর বেশি রাখলে তো আর ছেলে থাকবে না, চলে যাবে, 3 দিন মাত্র বাকি আছে, চাকরিতে জয়েন করতেই হবে। ওই দিনে মেয়ে দেখে পরের দিন বিবাহ, বিবাহ হয়ে গেছে, আত্মীয় স্বজন সবাই এসে দুমদাম করে বিবাহ হয়েছে, এক রাতের মধ্যে সাজো বিয়ে বাসি বিয়ে কমপ্লিট করে পরের দিন বৌভাত। বৌভাতে নিমন্ত্রণ হয় না, কত মানুষ প্রেজেন্টেশন নিয়ে যায়, কেউ স্টিলের গামলা, কেউ পিতলের বাটি, কেউ কাঁসার থালা, কেউ রূপার চেন, কেউ সোনার আংটি, সোনারও চেন নিয়ে যায় নাকি? আত্মীয় স্বজন যদি একটু বড় লোকায় দেয়, কলিযুক্ত, কেউ পায়ের তোরা, কেউ নাকের নথ, কত কিছু আপনারা নিয়ে যান না? যাবেন? আমার বিয়ের সময় সবাইকে নিমন্ত্রণ করব, খাওয়াই আর না খাওয়াই নিমন্ত্রণ করে দিয়ে যাই। এবার রাত্রি 12টার সময় ছেলেটার ফ্লাইট, রাত্রি 12টায় চলে যেতে হবে। এখন ডাক দিয়ে সবাই এসে খাবার খাচ্ছে, বিয়েবাড়ির ব্যাপার, বৌভাত জমিয়ে গেছে, একবারে সুন্দর সুন্দর রান্না হয়েছে। বিলের বাইরে চাকরি করে ছেলে, টাকা তো আর কম রোজগার করে না। এখন ডাক দিয়ে রাত্রেবেলায় বলে মায়ের ধারে, মা রাত 12টায় ফ্ল্যাট, 11টার সময় বেরিয়ে যেতে হবে, 1 ঘন্টা না আগে বেরোলে আমি ওখানকার যা ফর্মালিটি আছে সেটা করতে পারবো না। মা বলেছে ঠিক আছে, অনুষ্ঠান চলতে থাকবে, তুই চলে যাবি। ঠিক যখন 11টা বেজে গেছে, ছেলে বেডিং পত্র সব গুছিয়ে নিয়ে একটা মারুতি রিজার্ভ করে এয়ারপোর্টের দিকে রওনা হয়েছে। আর এমন সময়ে বিবাহ বাসর শেষ হয়ে গেছে, 1টা যখন বাজে সব শেষ, যার যার বাড়ি শেষে খেয়েটে চলে গেছে, বিয়ে বাড়ি তার লোকজন নাই, এখন শাশুড়ি আর বিটার বউ, দুইটাই মাত্র ওদের রুম, রুম বোঝেন তো, মানে ঘরের দুইটাই রুম,
এপাশে আর ওপাশে। এখন ডাক দিয়ে শাশুড়ি বলে বৌমার ধারে, শোনো বৌমা, বিয়ের পরে গায়ে হলুদের গন্ধ থাকে, বিয়ের গন্ধ থাকে গায়, এর জন্য আলাদা শুইতে হয় না, আমার কথা নাও, রাতটুকু অন্তত আমার সঙ্গে ঘুমাও। আপনারা বলেন কিনা মায়েরা, বিয়ের রাতে আলাদা রাখে? রাখে না, কেউ সঙ্গে থাকে, একা একা বউকে নাকি রাখা যায় না, বুট টুট ধরতে পারে। ওই কিছুদিন আগে পিছলা ভূত বাড়াইছিল আপনাদের এদিকে, আসছিল কিনা পিছলা ভূত? দরজা বন্ধ থাকে, ও কোন দিক দিয়ে যায়, খামচাই খুমচাই দিয়ে চলে যায়। আমাদের শিলিগুড়িতে বেরিয়েছিল, তারপরে কানের মাথায় চুন মাখানো, নাবিতে চুন মাখানো, কি কি রোগ বাড়ায় হয়েছিল না, ওই চুন লাগাইয়া রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় আসছিল বাবা। বাবা বা দেখেন, তাহলে শিলিগুড়ি আর কালিয়াগঞ্জ বেশি দূর না। রাত্র যখন ১২টা বেজে গেছে, ডাক দিয়ে বলে বৌমার কাছে, বৌমা আলাদা ঘরে ঘুমানোর কোনো প্রয়োজন নাই, তুমি আমার সঙ্গে ঘুমাও, বিয়ের পরে এই আমার বাপের বাড়ির থেকে খাট দিয়েছিল তোমার শ্বশুর মশাইয়ের, আমি এই খাটে অনেক বছর যাবত ঘুমিয়েছি, আজকে তোমাকে নিয়ে একটু মনের আনন্দে ঘুমাই। কিন্তু দুইজনের দুইটা বদ অভ্যাস আছে, এও জানে না ওও জানে না। বদ অভ্যাস কি জানেন, রাত্রে যখন বিছনায় ঘুমায়, ওই যে নতুন বৌমা আছে না, ওনার পেছন দিয়ে হাওয়া বাড়ায়, ফুস, ওটাকে কি বলেন আপনারা, কি বলেন আপনারা, কি বলেন, ওই যে হাওয়া বাড়ায়, যে ফুস করে হাওয়া বাড়ায়, কি বলেন ওটাকে, ও পাদ না, আমরা শিলিগুড়ির মানুষের পাদ বলি, পাদের আবার কোয়ালিটি আছে, কোনটা ফুস আবার কোনটা এরকম অনেক কোয়ালিটি রকম বের হয়। তো এবার ঘটনা হয়েছে কি, এই যে পেছন দিয়ে যে হাওয়া বাড়ায়, এটা শাশুড়ি জানে না, আর শাশুড়ির একটা বদ অভ্যাস আছে, রাত্রেবেলা ঢাকা না দিলে, মুখ না ঢাকলে ওনার আর ঘুম আসে না। এবারে একটা কাঁথার মধ্যে হালকা হালকা শীত, এখন বর্তমান যেরকম ভোরবেলা কাঁথা লাগে এইরকম হালকা হালকা ঠান্ডা, কার্তিক মাস, এমন সময়ে শাশুড়ি তো ঢাকা ঢাকা দিয়ে সুন্দর করে ঘুমিয়েছে, আর ঠিক ১২টার পরে তোরা বিছনায় গেছে, পেছন দিয়ে হাওয়াটা বেরিয়ে গেছে, এইবার কাঁথার ভেতরে জিনিসটা ঘুরে বেড়াচ্ছে, ঘুরে বেড়াতে বেড়াতে কোনো দিকে রাস্তা পায় না, শাশুড়ির নাকের ফুটো ফাঁকা ছিল, ওদিক দিয়ে ভেতরে ঢুকে গেছে। যখন ভেতরে ঢুকে গেছে, নাক তো জ্বলা শুরু হয়েছে, ওর একটা মারাত্মক গন্ধ। শাশুড়ি কাঁথাটাকে সরিয়ে ঝাঁকি দিচ্ছে আর বলছে, বৌমা তোমার শ্বশুরকে নিয়ে ৫০ বছর এই খাটে ঘুমিয়েছি, এইরকম জিনিস আমার খাটে কোনো দিন আসে নাই, আজকে রাত্রে আসলো কোথার থেকে, বৌমা তো মরার মতো ঘুমিয়ে আছে, মরে তো নাই, আসলো থেকে আছে। অনেকক্ষণ ডাকার পরে, ও বৌমা, যখন জোরে বলেছে তখন মা বলেন, কি হয়েছে, বলে শোনো এই জিনিস কোনোদিন আসে নাই, আজকে আসলো কোথার থেকে, বলে মা গো আমার একটাই বদ অভ্যাস, রাত্রি ১২টার পরে যখন বিছনায় ঘুমাই শুধু পেছন দিয়ে হাওয়া বাড়ায়, বলে এইভাবে যদি বাড়ায় আর বাড়ায় সারা রাত্রে আমারও ঘুম হবে না, আমরা দুজনে একটা পরামর্শ করি। কি পরামর্শ, পরামর্শটা বলেন বুঝেন তো, আন্ডারস্ট্যান্ডিং ইংরেজিতে বলে, দুজন মিলে আন্ডারস্ট্যান্ডিং করছে, শোনো তোমার যখন ওই জিনিস বাড়ানো বাড়ানো আর সময় হবে, তখন ডাক দিয়ে বলবে, মা মা গো পুলিশ আসতেছে, পুলিশ আমি বুঝে যাব, পুলিশ যখন আসবে কাঁথা ঝাঁকি দেব, পুলিশ চলে যাবে, আবার ঘুমাবো, ঠিক ২০ মিনিট পর পর আসে। এবার শাশুড়ি ঘুমিয়েছে, এবার বৌমা বলছে ২০ মিনিট পরে, মা পুলিশ আসছে, পুলিশ, ঠিক শাশুড়ি পট করে কাঁথাটা মুখের থেকে সরিয়ে দিয়েছে, কাঁথাটা ঝাঁকি দিয়ে আবার ঘুমিয়েছে, মনানন্দে এরকম ঘুমাচ্ছে। কিন্তু রাত ভোরবেলা, রাত প্রায় শেষ, ভোর তখন ৪:৩০, এখন যে পুলিশ আসছে, পুলিশ আর যায় না, আহা কাঁথা ঝাঁকি দেয় পুলিশ যায় না, ডাক দিয়ে বলে শাশুড়ি বৌমার ধারে, ও মা এতক্ষণ যে পুলিশ আসছে পুলিশ চলে গেছে, পুলিশ আসছে পুলিশ চলে গেছে, মনানন্দে ঘুমাইছি, এই শেষ রাতে যে পুলিশ আসলো পুলিশ আর যায় না। এখন বৌমা কয়, মার কইেন না, পাদের সাথে আমার হাগা বাড়াই গেছে, মানে পুলিশের সঙ্গে দারোগাও চলে আইছে, এই দারোগা কি আর সঙ্গে সঙ্গে যাবে, তা চিন্তা করো না স্বপ্না দাসী, তোমার আজকে এরকম বার করেও ছেড়ে দিতে পারি।
গান হচ্ছে দুই ভাইয়ের দাপর আর কলি করেছে বর্ণনা। আমার কলিযুগে নাকি সতী নাই, কলিযুগে সবাই সতী, এখানে সতীর কোনো অভাব নাই। যে জন নারী ঠিক রাখে পুরুষের জ্যোতি মতি রতি, কলিযুগে একমাত্র তারাই হয়েছে সতী। বুঝেছেন তো? সতী কারা? আমার কলিযুগে সবাই সতী, কলিযুগে সতীর কোনো একজনও খুঁজে পাবা না। অসতী নারী একমাত্র সব দাপর যুগে। তোমার দাপর যুগের যদি সতী না হবে, তোমার দাপর যুগের মানুষ যদি অসতী না হবে, তাহলে কেন এহেন কাণ্ড করে দেখাবে? খুলে করি বর্ণনা। গান্ধারী নামে একজন নারী, তিনি এমন অসতী নিজের পতির মুখ দর্শন করতে পারে না। পারে? ভালো চোখ বানাইয়ে রেখেছে কানা, কানার অন্ধ কিন্তু দুইটা এক জিনিস না। এই যে গান্ধারী, এর পতি ছিল অন্ধ, যে জন্ম থেকে চোখে দেখে না। আর যারা মাঝে মাঝে দেখে, মাঝে মাঝে দেখে না, দেখে না দেখার ভাঙ করে থাকে, তাদেরকে বলে কানা। মিথ্যা কথা বলছি নাকি? কানা আর অন্ধ দুইটাই এক না। কানা দেখলে বোঝা যায়, টর্চ লাইট দেখেছেন না? টর্চ লাইটে যদি ব্যাটারি না থাকে তাহলে কিন্তু বাবা লাইট জ্বলবে না। এই অন্ধ মানুষ যারা, তাদের ভগবান চোখের মধ্যে ব্যাটারি সারা জন্মগ্রহণ করাইছে, এর জন্য তারা চোখে দেখে না, মানে সুইচ টিপলেও জ্বলে না। আর যাদের ব্যাটারি ভালো আছে, মাঝে মাঝে জ্বলে, মাঝে মাঝে জ্বলে না, তারা হইল কানা। তোমার যুগের মানুষের মতো যে অবস্থায় গান্ধারী, ভালো চোখটারে বানাইয়ে রাখছে কানা, নিজের স্বামীর মুখ দর্শন করে না। স্বামী হলো একমাত্র দেবতা যাহার চরণ সেবা করলে গোবিন্দ সন্তুষ্ট হয়, আর সেই স্বামীর মুখ তোমার দুকে দর্শন করে না, সেও নাকি আবার সতী। ইস, জ্বালা কোন দিক দিয়ে লুকাই কম দেহি। যাই হোক, অনেক কথা হলো, এবার একটা গান গাই, তাহার পরে ওর যে আরো কথা আছে সুন্দর করে ব্যাখ্যা করে ওকে কিছু আমি প্রশ্ন করে আসরটা ছাড়তে চাই। শোনো, কলির মানুষের সাধনা একমাত্র সাধন। কেমন সাধন সে একটু আপনাদের গানের মধ্যে বুঝাই। ওই আমরা পিতৃনলে ওগোয়, আমরা পিতৃনলে কলব সাইয়ে, ও দাদা গো তুলে খাই পাতালের জল, পাতালের জল। এ বড় শোন শোন, এ বড় ও বাবা, এ বড় মজার চাপা কল গো, এ বড় মজার চাপা কল। এ বড় মজার চাপা কল, এ বড় মজার চাপা কল গো, এ বড় মজার চাপা কল। Thank you.
তালের জল। আপনারা কল বসানো দেখেছেন, চাপা কল বসানো দেখেছেন না বাবা? রাধে রাধে। জয় রাধে। এই কল বসাতে হলে আগে একটু গর্ত ঘুরে নিতে হয়, তারপরে দুই পাশে বাঁশের খুঁটি গেড়ে ওর সঙ্গে পাইপ সেট করতে হয়, আর যেখানে একটু গর্ত করে ওখানে জল দিয়ে গোবর দিয়ে হরি বল হরি বল, আর উপরে একজন দাঁড়ায় আর নিচের থেকে দুইজন চাপ দেয়, এটা মাটি খুঁড়ে পাইপ আস্তে আস্তে ভেতরে ঢোকে, তারপরে পাতাল থেকে জল আসে। এ কল বসানো কিন্তু সবাই পারে না, কল বসানোর একটা কৌশল আছে, সবাই কিন্তু এ কল বসাতে পারে না। গানের মধ্যে বলছে, পাইপের অষ্ট ইঞ্চি মা ওর সঙ্গে থাকে কাদা ভা, প্রথম পাইপ বসতে চায় না ও লাগে অনেক দেখো চা, বসানোর মহামন্ত্র নিয়ে এসেছেন আমার নিত্যানন্দ মহাপ্রভু। রাধে রাধে বাবা।
এই মন্ত্র আর অন্য কোন যুগে ছিল না। শোনো শোনো ওদগো দাদা, আমি তোমারে জানাই, যেইভাবে তে প্রশ্নপত্র দান করলে সভায়, তোমার ভাবের কথাগুলোই আমি সভায় করিলাম আজ পেশ। সাধু গুরু বৈষ্ণব সেতা শুনিলেন সবিশেষ। তোমার কাছে অনেক কথা আমার বলার আছে, এক এক করে বলবে তুমি এই না সভার কাছে। সময় বেশি নাই, আলোচনা বিস্তার করে বাড়াতে চাই না। আহা, আমার কাছে যে সব কথা করলো জিজ্ঞাসন, এক এক করে ধরে ধরে আমি দিলাম বিশ্লেষণ। আমার ব্যথার গীতি গেয়ে আমি সরে যেতে চাই, তোমার কাছে কিছু কথাই আমি সবাই রাখতে চাই। আমি দেখালাম আমার যুগে সতী আছে কিনা, আমার যুগে গুরু গোসাইকে মান্যতা দেয় কিনা। খুলে বলি আপনাদের কাছে, গুরু গোসাইর মান্যতা কলিযুগেই একমাত্র দিয়েছে। তোমার যুগে গুরু গোসাইর সেরকম মান্যতা নাই। আমি এক এক করে তোমার কাছে জানিবারে চাই, ওই দাপর যুগের কথা কিছু বলিবে সভায়। কোন সাধনার বলে, কোন সাধনার বলে, কোন শক্তির বলে এতগুলোর স্বামীর সংসার করার পরেও একজন নারী সতী হতে পারে, সেই সব কথা ব্যাখ্যা করে একটু বলবে কি বা করে। একটা কথা আপনাদের কাছে বলি, সতী নারীর লক্ষণ কি জানেন? এক লিঙ্গ যারা ব্যবহার করে তারা হলো ভবেৎসতী, দ্বিতীয় লিঙ্গ যারা ব্যবহার করে তারা দ্বিচারিণী। বাবাজি গানে সন্তুষ্ট হয়ে 20 টাকা করেছে দান, দেওয়ার মতো কিছু নাই বাবা আমার কাছে। সাধুগুরু বৈষ্ণব শিক্ষিত সমাজ, এই বৈষ্ণবের কাছে একটাই কামনা করি, যেভাবে ঈশ্বর দর্শন পায়, ঈশ্বর সাধনায় সন্তুষ্ট হতে পারে, এইটুকু আপনারা আশীর্বাদ করবেন, যাতে বাবায় সাধনায় সিদ্ধি হয়ে গোবিন্দ প্রাপ্তা এবং শেষের দিনে সেই রাধা মাধবের চরণ তরি পেয়ে সে যেন বাকি জীবনটা ধন্য হতে পারে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাহলে প্রশ্নপত্র কি একটু ধ্যান দিয়ে শোনে, একজন নারী যদি এক লিঙ্গ ব্যবহার করে সেজন্য হলো ভবেৎসতী, সে হলো সতী, দ্বিতীয় লিঙ্গ যে জন ব্যবহার করে সে হলো দ্বিচারিণী। দ্বিতীয়র মানে দুইখান লিঙ্গ যারা ব্যবহার করে তারা হলো দ্বিচারিণী, আর তৃতীয় লিঙ্গ যারা ব্যবহার করে তারা ভবেদ বিশ্বা বলে গুলি। আমার কথা নয়, শাস্ত্রে লেখা আছে। তাহলে দ্রৌপদী 5টা স্বামীর সঙ্গ করেছে, সেজন সতী কোন প্রকারে? মহাজনের বাণী অনুযায়ী সেজন বেশ্যা হইয়া যায়। হ্যাঁ,
ব্যাখ্যা করে বুঝাইবে তুমি এ ধর্ম সবাই। বিদায় বলুন, হরি হরি বল, হরি বল, হরি বল। এই একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন, ওই কুন্তী নামে আর একজন সতী, কুন্তী নিজের স্বামীর সঙ্গে করে নাই, নিজের স্বামীর সঙ্গে কোনোদিন করে নাই রমণ, কিন্তু তাহার ঘরে পুত্র চারজন। শুনে না, নিজের স্বামীর সঙ্গে কোনোদিন রমণে যায় নাই, কিন্তু তার পুত্র চারজন। স্বামী স্ত্রী এক সজ্জাতে, স্বামী স্ত্রী এক সজ্জাতে যদি পিতৃমণি মাতৃ জঠরে পড়ে তবেই সেই গর্বে সন্তান হতে পারে, নইলে সন্তান হওয়ার কোনো উপায় নাই। আছে বাবা, আমি জন্মগ্রহণ করেছি আমার পিতার ঔরসে, আমার পিতা এবং মাতা দুইজন কাম ভাবাপন্ন হয়ে বাসরে গেল, পিতার বিন্দু সত্তা বস্তু মাতৃ গর্বে গিয়ে মাতৃরজর সঙ্গে মিলে সেই গর্ভে আমার জন্ম হলো। তাহলে যে কোনোদিন স্বামীর সঙ্গে রমণ করে নাই তাহার গর্বে সন্তান কেমন করে হয়, কোন শক্তিতে ভেতরে ঢুকলো আবার কেমন বাহির হয়? আচ্ছা, ঢুকলো কোন দিক দিয়ে আর বাড়াইলো কোন দিক দিয়ে, ব্যাখ্যা করে বুঝাবা। এই দুইখানা প্রশ্ন রইল, যাকার বেশি কথা বলবো না, বলবো না, ছেড়ে দিয়ে যাচ্ছি আমার কাব্যের আলোচনা। দুইখানা প্রশ্ন আমায় করিলাম অপেশ, এই প্রশ্নের জবাব দিবে একটু করে বিশেষ, তবে আর বেশি কথা বলবো কি কারণ, সংক্ষেপে ছেড়ে যাচ্ছি কাব্যের আলোচন। এই প্রশ্নের জবাব দিতে অনেক সময় যাবে, অন্তরে অন্তরে দেখিলাম ভেবে তবে অন্য ভিন্ন কামনা আর করবো না, করবো না, সংক্ষেপে ছেড়ে দিব কাব্যের আলোচনা। এই পর্যন্ত করে কান্তরা রাহা কান্তেশ্বরী চাঁদ বদলে ভক্ত বৃন্দে একবার বলো হরি 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 বল হরি বল হরি বল হরি বল। যত দোষী আমি, যত দোষী তোমার লাগিয়া, ও সোনা বন্ধুরে, ও প্রাণ বন্ধুরে, আমি যত দোষী তোমার লাগিয়া।
আমি যত দোষী তোমার লাগিয়া সোনা বন্ধুরে প্রাণ বন্ধুরে আমি যত দোষী তোমার লাগিয়া দাপর যুগে নাকি পঞ্চপতি আর হইল তার নাম সতী দ্রৌপদী সতী কুন্তী সতী কি তাই তো তারা মন্দাদরী অহল্লা আর এই এই কলির যুগে খালি একটা পতি আর একটা সতী একটা পতি একটা সতী আচ্ছা তাই যদি হয় ট্রেনের মধ্যে গেলে পরে বাচ্চার কান্না শোনা শোনা যায় ওই বাথরুমের ভিতরে ওইটা কোন সতী উৎপাদন করছিল আমার জানা নাই হ্যাঁ বলে যেদিকে তাকাই সেদিকেই সতী দেখতে পাই হাটে ঘাটে মাঠে ট্রেনে বাজারে যে শিশুগুলোকে দেখা যায় ওইগুলা কি কোন সতীর উৎপত্তি হয়েছে হ্যাঁ আস্তে তোমার তোমার যখন রাজত্ব ছিল তোমাকে সময় দেওয়া হয়েছে এখন আমার সময় এখন তুমি বেশি কথা বলবে না তোমার সময় কিন্তু ঘড়িতে সময় নাই ঘড়িতে সময় নাই সেটা তোমার লক্ষ্য করতে লাগতো এখন আমি না বলে তো ছাড়বো না আমার যুগে সতী ছিল তোমার তুমি টেম্পারি দেখিয়ে গেলে তোমার এই যুগে নাকি সতী আছে দেখো আমার যুগের সতীর কথা তুলে ধরতে চাই আমার যুগে ওই তোমার যুগের মতো হাটে ঘাটে মাঠে ট্রেনে বাজারে শিশু দেখা যায় না তোমার এমন সতী মানে নার্সিং হোম হাসপাতাল ছাড়া সন্তানই নাকি হয় না আহারে কি সতী বলে আমার কলিযুগে ধন্য কলি সতী বোঝাই আমার দাপর যুগের ঘটনা দ্রৌপদীর কথা বলবো কি না দ্রৌপদীর পঞ্চ স্বামী সে সতী কেন সতী পঞ্চ স্বামীর ঘর করেছে কিন্তু সে মরমে মরে নাই তুমি যে প্রত্যেকদিন বাড়িতে মরো ওই মরণে তো মরে নাই তোমার নাই জানা আরে তোমার মুখে তো লাগাম নাই আমার মুখে লাগাম আছে একটু ইঙ্গিতে বললাম ভঙ্গিতে বুঝা নিবে ঠিক আছে কারণ এখানে মায়েরা ভাইয়েরা বোনেরা গান শুনছে ছোলা কলা কিন্তু কখনো বাজারে বিক্রি হয় না এক টাকাও দাম নাই
তাই কলা খোসা শুদ্ধাই বিক্রি করতে হবে। আমিও তোমারে জানাই একটু ইঙ্গিতে বুঝে নেবে। দ্রৌপদী পাঁচজন স্বামীর সঙ্গে সংসার করেছিল, কিন্তু সে ব্রহ্মচর্য পালন করেছিল। দশজন থাকুক না কেন, একশো জনের সঙ্গে সংসার করলেও সেই নারী সতী হতে পারে সংসারের ভিতরে। তাই দ্রৌপদী সতী মানে সৎভাবেই জবাবটা দিচ্ছি যেহেতু সময় নাই। তারপর কুন্তির নাকি অনেক সন্তান, এক একজনের থেকে জন্ম দিয়েছে। ওইটা কিভাবে জন্ম দিল আবার অনেক কিছু বলে গেছে, ওই ভাষা আমি প্রয়োগ করতে পারবো না, কিন্তু তোমাকে একটু ছোট্ট করে বলি, সময় নাই। দুর্বাসা মুনি একদিন কুন্তির বাড়ি গেল। দুর্বাসা মুনি বলছে, আমি অনাহারে রয়েছি, হে কুন্তি দেবী, তোমারে জানাই আমাকে একটু সেবা দিতে পারবে, আমি তোমার কাছ থেকে সেবা দিতে চাই। বলছে ঠিক আছে সেবা দেব, যেমন তেমন ভাবে সেবা দিলে কিন্তু চলবে না, কিভাবে সেবা দিতে হবে, উনুনে রন্ধন করে কিংবা গ্যাসের মধ্যে রন্ধন করে আমাকে যদি সেবা দাও সেই সেবা আমি গ্রহণ করব না। আচ্ছা বলেন মুনি ঠাকুর, তাহলে কিভাবে সেবা দিতে হবে? সেদিন বলেছিল দুর্বাসা মুনিকে। দুর্বাসা মুনি বলল, হে কুন্তি, তুমি আমাকে সেবা দেবে বুকের উপর উনুন জেলে। আচ্ছা বলেন তো দেখি, কলিযুগে এমন কোন সতী আছে যে বুকের উপর উনুন জেলে অতিথি নারায়ণ নারায়ণের সেবা দেয়, অতিথিদের সেবা দেয়? আমার মনে হয় একটাও নাই, অর্ধেকটাও পাওয়া যাবে না। কুন্তি দেবী তাই করেছিল, কি করেছিল, বুকের উপর উনুন জেলে রন্ধন করে সেবা দিয়েছিল। কেমন করে উনুন বানালো, দুটো স্তন আর হচ্ছে থোতা, এই হচ্ছে উনুন। এই উননের মধ্যে রন্ধন করে যখন দুর্বাসা মুনিকে সেবা করলো, দান সঙ্গে সঙ্গে একটা আশীর্বাদ দিয়েছিল, আকর্ষণী মহামন্ত্র শেখালো সেই কুন্তি দেবীকে, দেবতার প্রমাণ। কুন্তি দেবী যখন সেই আকর্ষণী মহামন্ত্র শিখলেন, আকর্ষণী মহামন্ত্র পরীক্ষা করার জন্য কি করলেন, জলের ঘাটে রওনা হয়ে গেল। জলের ঘাটে গিয়ে আকর্ষণী মহামন্ত্র সূর্যদেবের নাম করে আকর্ষণী মহামন্ত্র যখন প্রয়োগ করিল, সঙ্গে সঙ্গে সূর্য দেবতা তার সম্মুখে এসে দাঁড়ালো। বলো কুন্তি, বলো তুমি কেন ডাকলে মোরে? তাই কুন্তি বলে, আকর্ষণী মহামন্ত্র পরীক্ষার কারণ জলের ঘাটে, হে সূর্য দেবতা, তোমাকে আমি করেছি স্মরণ। এখন সূর্য বলে তুমি মোরে, যেহেতু আমাকে তুমি ডেকেছো, সূর্য বলে তুমি মোরে দাও আলিঙ্গন। কুন্তি বলে, হই কুমারী, কলঙ্কের কারণ। মানে কুন্তি দেবী কিন্তু খালি বিয়ের পর যে সন্তান জন্ম দিয়েছে তা না, বিয়ের আগেও সন্তান জন্ম দিয়েছে। তখন কি করলো, যে হে কুন্তি, তুমি মোরে করো আলিঙ্গন। আলিঙ্গন করার পরও তোমার সতীত্ব থাকিবে আমি বলবো সেই কারণ। সঙ্গে সঙ্গে কুন্তি দেবী করলেন আলিঙ্গন, একটা গর্ভ হলো, আলিঙ্গন হলো তার একটা গর্ভ হলো। গর্ভ যখন হলো, সূর্যদেব তাকে বলছে, তাহলে নারী সমাজে আমি কলঙ্কিনী হয়ে যাব, আমার গর্ভে যে সন্তান এসেছে সেই সন্তানের কি পরিচয় দেব, করো তার ঘোষণা। সূর্যদেবতা এই কথা শুনে বললেন, সাধারণ নারীরা যেভাবে সন্তান প্রসব করে জন্মায় সেভাবে তো তোমার সন্তানের জন্ম হবে না, যে কিভাবে হবে, কর্ণ দিয়ে তোমার সন্তান প্রসব করিবে। তখন কর্ণ দিয়ে সন্তান প্রসব করল কুন্তি দেবী, যার জন্য সতী সে ছিল। শাস্ত্র মাঝে সতীর নামটা তার লিখা রয়ে গেল। একদম ছোট্ট করে যেহেতু জবাব দিতে বলেছ, ছোট্ট করেই জবাব দিলাম। একটা গান গাই, তারপর আমরা দুজন মিলে মুখোমুখি লড়াই করতে চাই, কারণ একটা গানের ভাই জলে ভাসে দুইজনা, কাষ্ঠের সঙ্গে লোহা পীড়িত করেছে তাই তারা জলে ভেসে নৌকা তৈরি হয়েছে, তাই না? কৃষ্ণ প্রেম সকলে জানে না, দেখো মা ছেড়ে শনি বাবা জলের পিড়ি বেশ ভেসে থাকে দুইজনা, কৃষ্ণ প্রেম সকলে জানে না। হরিবল 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 হরিবল
ও গো ভাই আমার, আমি জিজ্ঞাসা জানাই সুন্দর ভাবে এই সভাতে জবাব যেন পাই। জবাব দেবে এই সভাতে অভাব তুমি রাখবে না, কৃষ্ণ প্রেম সকলে জানে না। শোনো আমি বললাম, দেখো দেখো দাপর যুগের ঘটনা। তুমি বললে কি তোমার যুগেও নাকি সতী আছে? একটু পরীক্ষা করতে চাই। আমার যুগের সতীর কথা আমি এই সভাতে জানাই। সতী দ্রৌপদী, দ্রৌপদী দাপর যুগে বৈষ্ণব সেবা দিল পঞ্চগ্রাসে, মানে বৈষ্ণব যে সেবা করেছিল পঞ্চগ্রাসে পঞ্চ ঘন্টা স্বর্গেতে বাজিল। তোমার যুগে দেখি এমন সতী একটাও নাই। বাড়ি বাড়ি বৈষ্ণব সেবা পাই, বাড়ি বাড়ি বৈষ্ণব সেবা হয়, কোথায় স্বর্গে তো ঘন্টা বাজে না, বলবে সুনিশ্চয়। এই কথাটা রইল আমার তোমার কাছে বায়না। কি বায়না? আমার যুগে দ্রৌপদী বৈষ্ণব সেবা দিয়েছিল পঞ্চগ্রাসে পঞ্চ ঘন্টা স্বর্গে বাজল, তোমার যুগে ঘরে ঘরে কলির যুগে বৈষ্ণব সেবা হয়, তুমি স্বর্গে তো স্বর্গের ঘন্টা তো বাজে না এই কলির যুগে। কে বললো স্বর্গে ঘন্টা বাজে না? আচ্ছা কেমন বাজে একটু দেখাও কি না? স্বর্গে প্রতিনিয়ত ঘন্টা বাজে, শোনো দিয়া মন। আচ্ছা প্রত্যেক নারী সতী করে স্বামীরও পূজন। ওই না কিভাবেতে স্বর্গে ঘন্টা বাজে, কিভাবেতে স্বর্গে ঘন্টা বাজে, বলবে তুমি আমায় কিনা, কৃষ্ণ প্রেম সকলে জানে না। একটা কথা, এই যে কলিযুগে বৈষ্ণব সেবায় স্বর্গের ঘন্টা বাজে, কারণ কি জানো? কলিযুগে একমাত্র বৈষ্ণব, তোমার যুগে যে বৈষ্ণবের সেবা দিয়েছিল ওটা বৈষ্ণব নয়। আচ্ছা আচ্ছা আমি অত কথা শুনতে চাই না। আচ্ছা কলিযুগে যদি স্বর্গে ঘন্টা বাজে আমাকে একটু দেখাও, আমি তো আমার তো বয়স হয়ে গেছে, আমাকে একটু দেখাও ওই যে ঘন্টা বাজে, তুমি শোনো না এইভাবে আমাকে দেখাও তাহলেই তো হয়। স্বর্গের ঘন্টা তুমি একবার দেখো লক্ষ্য করি, কলিযুগে সাধন করে ওই নানর নারী, আরে শ্রী গোলক বৃন্দাবন মন তোমার দেহের মধ্যে রয়, আরে রাধা কৃষ্ণ যুগল দুই ভূরুতে বসবাস করায়, আরে প্রতিনিয়তে সাধুগুরু সেবা সেইখানেতে হলো, আরে নিত্য কর্ম পদ্ধতির দ্বারা সে তাই ঘন্টা বেজে গেল, এরাই গমর হরি বল হরি বল হরি বল। তুমি শাস্ত্রের কথা জানতে চাও? আমার কলিযুগে সাধন ভজন সর্বশ্রেষ্ঠ, একমাত্র গৌর হরি করেছে বর্ণনা, কলিযুগের মানুষের নাম ভিন্ন আর অন্য কর্ম করা লাগে না, এই নাম সর্বশ্রেষ্ঠ সার, এই নামেই কলির জীব হয়ে যাবে ভব সিন্ধু পার। একমাত্র নামের ওপরে ভরসা রেখে সাধুর সেবা দাও, গীতার মধ্যে কৃষ্ণ বলেছে তাই উচিত কথা না, গীতার মধ্যেও কৃষ্ণ তাই বলেছে, তোমরা ধর্ম করো ফলের আশা করো না। আচ্ছা আচ্ছা ধর্ম করে যাও ফলের আশা করো না, ফলদাতা আমি স্বয়ং নারায়ণ, সেই নারায়ণ আজ কলিতে গৌর হরি হয়ে এসে কলিযুগের দ্বারে দ্বারে নাম ভিক্ষা বিলিয়ে দিয়েছে। এখানে অস্ত্র নাই, কোনো লাঠা লাঠি নাই, মারামারি নাই, শোনো দিয়া মন, এমন সাধুগুরু বৈষ্ণবের কলিযুগে হয় গো আয়োজন। তবে কমিটির কথাই একটা তোমারে জানাই, আচ্ছা না জানালে সবার মাঝে কেমন হইয়া যায়? বেশ বলো। সভাটা দেখে খুব ভালো লাগছে, কিন্তু দেখো কমিটির কথা তো আমি শুনবো, আমিও শুনবো সকলেই শুনবে, কিন্তু আমার মনে একটা প্রশ্ন জাগছে। আচ্ছা প্রশ্নটা কি জানো? মানে তুমি তো রাজা, কলির রাজা, রাজত্ব চালাচ্ছ,
তুমি যে কেমন রাজত্ব চালাচ্ছ আমি বুঝতেই পারছি না। ঘটনা জানো কেমন, একটা মেয়ে যখন কিনা কুমারী থাকে, বাপের বাড়িতে থাকে, আমাদের যুগে কিন্তু এটা ছিল না, একটা মায়ের মানে একটা মেয়ে আইনত বিবাহের নিয়ম কি মানে সরকারি খাতায় 18 বছরের নিচে বিবাহ দেওয়া যায় না, কি তাই তো? হ্যাঁ, কলিযুগের বর্তমান ভারত সরকারের নিয়ম। আরে তুমিই তো রাজা, মানে তোমার নিয়ম বলছি, বর্তমান ভারত সরকারের নিয়ম। আচ্ছা, বর্তমান ভারত, ভারত সরকার করেছে মানা, আচ্ছা 18 বছরের নিচে কন্যা সন্তানকে বিবাহ দেওয়া যাবে না। ঠিক ঠিক ঠিক, এটা ভারত সরকার সংবিধান করেছে, কলি রাজা করে না। আচ্ছা, তাহলে শাস্ত্রে আছে, শাস্ত্রে আছে কি বাপের বাড়িতে যদি কোনো মেয়ে ঋতুবতী হয়, আচ্ছা, তার 14 পুরুষ নাকি নরকে যায়, নরকে রয়, তাহলে আমি হ্যালো কোন আইনটা মানবো? একটু প্লিজ, একটু একটা বিশেষ ঘোষণা, পূর্ব ভান্ডার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিবঙ্কর বাবু, আপনি যেখানে থাকুন না কেন, পূর্ব ভান্ডার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিবঙ্কর বাবু, আপনি যেখানে থাকুন না কেন, আপনি আপনার স্কুলের জলের মোটরটা বন্ধ করে দিন, চাবি আমার কাছে আমাদের কাছে নেই, দয়া করে মোটরটা বন্ধ করে দিন, চলেন। যেমন কাষ্ঠের সনে লোহার পীড়িত জলে ভাসে দুইজনা,